الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد সম্মানিত দিনী ভাইরা, জরুরি আলোচনা চলছিল, আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলা হলো এর মধ্যে থেকে আল্লাহ তাআলা উপকারী কথাগুলোর উপর আমাদের সকলকে আমার তৌফিক দান করুন। রমজানুল করিম একেবারে আমাদের সন্নিকটে দোরগোড়ায় চলে আসছে। রমজানুল করিমের জন্য একজন ইমানদার হিসাবে যে কথাটি বলছিলেন, আমাদের সকলেরই প্রস্তুতি গ্রহণ করা দরকার। গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে যেমন প্রস্তুতি করা দরকার, সঠিক প্রস্তুতি গ্রহণ করলে সেই গুরুত্বপূর্ণ কাজটি সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয়। ঠিক একইভাবে রমজানুল করিম ইমানদারের জীবনে সবচেয়ে বড় এক সুযোগ। সুযোগটা খুব সামান্য সময়ের সুযোগ, একবারে অল্প সময়ের অফার। আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মাদুদাত, সামান্য কিছু দিন। ইবাদতের সিজনগুলোকে আল্লাহ তাআলা এভাবেই বলেছে, আইয়ামাম মাদুদাত, সামান্য কিছু সময়, সামান্য কিছু দিন, নির্দিষ্ট কিছু দিন। বিভিন্ন ইবাদতের সিজনেই আল্লাহ তাআলা এভাবে ব্যক্ত করেছে। এই সামান্য সুযোগটুকু কাজে লাগানোর জন্য প্রস্তুতি দরকার অনেক আগ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আর প্ল্যান পরিকল্পনা করা দরকার যে আমি সারাটা দিন কিভাবে কাটাবো। তো এই বিষয়ে আলোচনাকে মোটামুটি সময় কম, কথা বলার অনেক বিষয়, এগুলোকে তিনটা ভাগে আমি ভাগ করতে চাচ্ছি। নাম্বার এক, রমাদানুল করিম আমরা কি কি কাজ দিয়ে কাটাব, রমজানুল করিমের কাজগুলো কি কি হবে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমজানুল করিমের পুরোটা দিন কিভাবে আমরা কাটাবো তার একটা চার্ট বা রুটিন সংক্ষেপে ইনশাআল্লাহ দেব। আর শেষে এসে রমজানুল করিম উপলক্ষে 30টি আধুনিক মাসালা বা যুগোপযোগী 30টি মাসালা বা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। প্রথমে চলে আসি প্রথম আলোচনায়। রমজানুল করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মোট কতবার এসেছিল কেউ বলতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কয়টা রমজান পাইছেন, ইবাদত করার সুযোগ পাইছেন, রমজান মাস পাইছেন, রমজান রোজা ফরজ হওয়ার পরে কয়টা রমজান রোজা রাখতে পারছিলেন কেউ বলতে পারবেন? দশম হিজরিতে, তাহলে মোট কত বছর পাইলেন? 8 বছর। এই কথাটা আপনারা না বলতে পারলে হবে কেমনে? এখন মনে রাখছেন, আবার ভুলে যাবেন না, আগামী বছর আবার এটা আমি যখন জিজ্ঞাসা করবো আবার যা শুনবেন, যেখানেই যা শুনবেন খুব গুরুত্বের সাথে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন, মনে না রাখলে এই বসে থাকে কোনো ফায়দা নেই। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রমজান রোজা পাইছেন মোট 8 বার বা 9 বার। আর আমরা এক একজনের রমজান রোজা কতবার পাইছি বলুন তো? হ্যাঁ, এই যে মুরব্বী কতবার পাইছেন, তখন থেকে এই পর্যন্ত কতটা গেছে রমজান আনুমানিক? 40 বার। সুবহানাল্লাহ, 40টা রমজান পাইছেন জীবনে, আরো সামনে রয়েছে না ইনশাআল্লাহ। সাহাবা একরাম রমজান আমাদের চেয়ে বেশি পাইছে না কম পাইছে? কম পাইছে। কি বলেন, কম পাইছে না? কেন কম পাইছে? রমজানের রোজা ফরজ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে হিজরত করার 1 বছর পরে। তখন সাহাবা ইকরাম সবাই তো কি বৃদ্ধ, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ মধ্যবয়সী, ঠিক না? জন্মসূত্রে মুসলমান এরকম সাহাবী কয়জন আছে? হাতে গোনা আছে, খুব কম, তাই না? ছোট ছোট সাহাবী যারা ছোটবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন,
ওই অবস্থা থেকে রোজা শুরু করছেন, হয়তো ওনারা আমাদের মতো পাইছেন। ম্যাক্সিমাম সাহাবিরা, বেশিরভাগ সাহাবিরা রমজান রোজা পাইছেন কয়টা? 10টা, 15টা, 20টা, 3টা, 1টা, কেউ 1টাও পায় না। রোজা ফরজ হয়েছে ও তার আগে উনি মারা গেছে, ঠিক না? আর আমরা এক একজন জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে কতগুলো রমজান পাইছি, কি বলেন? আমরা শ্রেষ্ঠ না সাহাবিরা শ্রেষ্ঠ? কি বলেন, সাহাবিদের মর্যাদা বেশি না আপনাদের মর্যাদা বেশি? কেন এই অবিচার কেন হবে? ওনারা রমজান পাইছেন কম, আপনারা রমজান পাইছেন বেশি, মর্যাদা আপনাদের বেশি হবে, ওনাদের বেশি হবে কেন? সঠিক উত্তর কে দিতে পারবে? আল্লাহ পাক ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঘোষণা আছে। হলো না, হলো না, আমি যে উত্তর চাইতেছি, ওনারা রমজান পাইছেন কম, মর্যাদা পাইছে বেশি, আমরা রমজান পাইছি একেবারে এক গাদা, মর্যাদা কম। লেশ অনেকেই সঠিক উত্তর বলছেন, কিন্তু উনি একেবারে সুন্দর করে বলেছেন, ওনারা অল্প সময়ে বেশি কাজ করছেন, ভালো কাজ করছেন, রমজানকে যেভাবে আদায় করা দরকার, যেভাবে পালন করা দরকার সেভাবে করছেন। করার মতো যদি করে একটা রমজান যথেষ্ট, এক রমজানও লাগে না, একদিনও লাগে না, একটি মুহূর্ত, একটি মিনিট যদি আল্লাহর কাছ থেকে নাজাতের ফয়সালা করে নেওয়া যায় তো সারা জিন্দগির জন্য যথেষ্ট, ঠিক না? আল্লাহর কাছে একটা মুহূর্ত যদি আপনার এমন ভাবে চাহিদা হয়, এমন ভাবে তওবা হয়, এমন ভাবে দোয়া হয় যে ওই মুহূর্তটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আর আল্লাহ তাআলা ফয়সালা করলেন যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামী জান্নাতি ঘোষণা করে দিলাম, কি বলেন? আর কিছু লাগে? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল করিম পেয়ে কিভাবে তারা রমজান কাটিয়েছিলেন সেটাই হলো দেখার বিষয়। কতগুলো পাইছেন এটা দেখার বিষয় না ভাই। হাতি, এক এক হাতির বয়স কত হয়, ধারণা আছে? কারো ধারণা আছে হাতি কত বছর আছে? আপনারা কোনো ধারণা রাখেন না দিদি, মাশাআল্লাহ। এটা তাল গাছ কত বছর আছে আনুমানিক? আচ্ছা যাক, অনেক বেশি মাছে, মানুষের চেয়ে বেশি বয়স হয় এরকম প্রাণী দুনিয়াতে অনেক আছে না? কি বলেন, তাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? একটা গরু বয়স হলো 4 বছর, 5 বছর, আর আপনার পিঠি 1 বছরের একটা বাচ্চা, কার মর্যাদা বেশি? 1 বছর বয়স কিন্তু। তাহলে মর্যাদা শুধুমাত্র বেশি, সংখ্যা বেশি হলে মর্যাদা হয় না, মানটা ভালো হইতে হয়, ঠিকই না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রমজানকে যেভাবে কাটাইছেন ওইভাবে মর্যাদার সাথে কাটানো হলো গুরুত্বপূর্ণ। কতগুলো রমজান ইবাদত করার সুযোগ পাইছেন ওইটা মুখ্য বিষয় নয়, ঠিকই ঠিকটা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সামনের যে আগত যে রমজানটি আমাদের সামনে আসছে আর মাত্র 8-10 দিন পর, এটাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। এই রমজান আমাদের জীবনে যেন এরকম হয় যে একটি রমজানই আমার সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যায়, আমার জীবনকে পরিবর্তন করে দেয়, আমার জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়, জাহান্নামী থেকে জান্নাতীদের কাতারে আমার নাম চলে আসে, আল্লাহর অসন্তুষ্টি থেকে আল্লাহর সন্তুষ্টির জায়গায় যেন আমি চলে আসতে পারি। আমার জীবনে বিরাট এক অফার আল্লাহর পক্ষ থেকে দেওয়া, বিরাট এক সুযোগ। দুর্ভাগা কপাল পড়া, হতভাগা সেই লোক যে রমজান পেল অথচ সেটাকে সুযোগ হিসাবে কাজে লাগিয়ে নাজাত আল্লাহর পক্ষ থেকে পেল না, মাগফিরাত লাভ করতে পারলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত এবং মাগফিরাত নসিব করুন। প্রিয় দিনী ভাইরা, ব্যবসায়ের যেরকম সিজন থাকে, সিজন সিজনের সময় ব্যবসায়ী কি করে? সিজনের সময় ব্যবসায়ী অন্য সব কাজ একটু কম করে হলেও তার মূল কাজটাতে বেশি মনোযোগ দেয়, ঠিক না? একজন কাপড়ের দোকানদার, তার একটা সিজন আছে না? মুদি দোকানদারের একটা সিজন আছে, আছে না? নামাজের পরে মুদি দোকানগুলোতে একটু কাস্টমার বেশি হয় না সৌদি আরবে? নামাজের সময় বন্ধ থাকে, নামাজ খোলার পর পরে গড় গড় এমন কাস্টমার ঢুকে না, ওই টাইমে মুদি দোকানদার কি বসে বসে খানা খাবে? কিন্তু তার খানা খাওয়ার টাইম খোলা লাগছে, খাবে? কেন খাবে না? খানাটা একটু পরে খাই, এখন তো আমার সিজন, এখন তো কামানোর সুযোগ,
এটা আমি মূল কাজটা আমার দরকারি কাজ, সেটাও একটু পিছায়া আমার সিজনের কামাইটা করা দরকার। একটু বড় তো কাস্টমার থাকবে না, তখন পয়সা খাবো, ঠিক না? এই না করে একজন বিবেকবান মানুষ, একজন ইমানদার, তার রমজান মাস হলো তার ইবাদতের সিজন, তার মাগফিরাতের সিজন, তার নাজাতের সিজন। সে অন্য সব কাজ, দুনিয়ার কাজ এই মাসে শর্টকাট করে হলেও তার সিজনের কাজটা সে আদায় করে নেবে। সিজনের সময় যদি ব্যবসায়ী ভালো করে ব্যবসা না করে তো তার ব্যবসা লাড়ে উঠবে না, কি বলেন? আর সিজনের সময় যদি ভালো করে ব্যবসা করে তাহলে এক সিজনের কামাই বাকি আট নয় মাস ধরে বেচা কিনা বেশি এটা কোন রকম পুঁজি উঠলেই তার ব্যবসা টিকে যাবে, বরং লাভবান হবে, ঠিক কি ঠিক না? একজন ইমানদারও একই রকম, যদি সে এই সিজনটাকে রমজানটাকে কাজে লাগাতে পারে তাহলে পিছনের এগারো মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আর পরবর্তী এগারো মাস চলার জন্য সে তাকওয়া সে সঞ্চয় করতে পারে। আর যদি এই সিজনেও সে হেলায় ফেলায় কাটিয়ে দেয় তাহলে তার এই ব্যবসায় সে ব্যর্থ, লস করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিজনকে কাজে লাগানোর তৌফিক দান করুন। রমজানুল করিম উপলক্ষে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অনেকগুলা বিশেষ আমলের নির্দেশ করেছে। রমজানের বাইরের যে আমলগুলো আছে সেগুলো তো রমজানে আছে, এর বাইরে আবার রমজান উপলক্ষে বিশেষ কিছু স্পেশাল কি আছে, আমল আছে। কি কি আমল সেগুলো? নাম্বার এক, চাঁদ দেখা। এক নম্বর কাজ কি? কারণ সহি বুখারি এবং মুসলিম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। তাহলে চাঁদ দেখবেন তো ইনশাআল্লাহ, কবে? কালকে থেকে? কালকে তো শুরু করবেন না, কবে দিয়ে? ইনশাআল্লাহ 29শে শাবান। 29শে শাবান মানে কি তারিখে কি বার হয়? সামনে শুক্রবার বোধ হয় না, বৃহস্পতিবার, শুক্রবার 29শে শাবান চাঁদ দেখবেন। যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন আকাশে পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? চাঁদ পশ্চিম দিকে, মাশাআল্লাহ, জানান দেখা গেছে, চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা সুন্নাত, এটা বিলুপ্ত হয়ে গেছে, এখন মানুষ চাঁদ দেখে না। সবাই ওই কি দেখে? টিভি দেখে, খবরের জন্য কি দেখে? ঠিক আছে, আপনি একা চাঁদ দেখার সিদ্ধান্ত নেবেন না, টিভি দেখবেন, ঠিক আছে, জাতীয় কমিটি থেকে ওলামাদের পক্ষ থেকে কি ডিসিশন এটা নেবেন, কিন্তু আপনার চাঁদ দেখা আপনারও কি কর্তব্য, দেখবেন। যদি চাঁদ দেখে আপনি আপনার আপনার চাঁদ দেখা হয়ে যায় তাহলে আপনার জন্য রোজা ফরজ হয়ে গেছে, অন্য কেউ মানো কেন না মানো, অন্য কারোর জন্য আপনার সংবাদের উপরে ভিত্তিতে হোক না হোক ওলামারা কবুল করার উপরে নির্ভর করবে, এটা অনেক ব্যাপার। তা আপনাকে চাঁদ দেখতে হবে বা দেখা শুনলেন, ঠিক আছে ভাই? এক নম্বর কাজ কি? চাঁদ দেখা। দুই নম্বর কাজ হলো রোজা রাখা। দুই নম্বর কাজ কি? রোজা রাখা। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভিতরে যে ব্যক্তি এই রমজান মাসে উপস্থিত হবে, রমজান মাস যে ব্যক্তি পাবে সেই জন্য রোজা রাখে, সিয়াম পালন করে, দিনের বেলায় পানাহার, স্ত্রী ব্যবহার এগুলো থেকে বেঁচে থাকে, বিরত থাকে। এই রোজা রাখার উপকারিতা কি? অনেক উপকারিতা হাদিসে আছে, দেখি আপনারা এক দুটা বলেন, কে বলতে পারবে? রোজা আমার জন্য রাখে বান্দা, এই জন্য এটার বিনিময় আমি নিজে নামাজে গাফলা থাকতে পারে, অন্য দান সৎকাতে গাফলা থাকতে পারে, রোজার মধ্যে গাফলা থাকার সম্ভাবনা কম। কেন? কারণ রোজাদার যখন রোজা রাখে তখন সে খাইতেছে না খাইতেছে না, পান করতেছে নাকি পান করতেছে না, এটা একমাত্র কে দেখে? আল্লাহ। ইচ্ছা করলে রোজাদারে কিন্তু ফাঁকি দেওয়া খুব সোজা, কিন্তু দুনিয়াতে কোনো রোজাদার সাধারণত কি দেয় না? একটা পিচি ছেলে সেও রোজা রাখলে ফাঁকি দেয়? এই খুদারি এলাকার সবচেয়ে বড় বাটফার, সবচেয়ে বড় টাউট, কথা কথা মিথ্যে কথা বলে, এই লোকটাও যদি রোজা রাখে, রোজা রেখে অন্তত রোজা রাখাও অন্য বাটপারি করতে পারে, সেটা ভিন্ন কথা। আমি যেটা বলতে চাইতেছি, রোজা রাখছে কেউ দেখতেছে না চট করে পানি খেয়ে নিছে, এরকম করে কেউ? এরকম কেউ করে? সাধারণত করে না, কিন্তু সে মানুষের সাথে সব রকম পাটপারি করুক কিন্তু এই জায়গাটায় এসে অন্তত কেউ দেখুক আর না দেখুক, রোজা কষ্ট করে, রুমে পড়ে হা করে, কিন্তু তারপরে রুমে ঢুকে একা একা কি খায় না পানি? আছে দুনিয়াতে কোনো বেকুব এরকম? এক দুজন ব্যতিক্রম থাকতে পারে, ভিন্ন কথা, সাধারণত এরকম দেখা যায়। এই জন্য রোজাটা স্পেশালি বান্দা কার জন্য রাখে? শুধু আল্লাহর জন্য রাখে, আল্লাহ দেখতেছেন এই কথাটা, তার ভিতরে এই চেতনাটুকু তার মাথায় সবসময় কাজ করে, এই জন্য আল্লাহ বলেন এই রোজার বিনিময় আমি নিজে দেবো। কি দেবো বললাম না, কেমন মাদানে দেখবা কি দেবো, আল্লাহ তোমাদের সকলকে সে মর্যাদা লাভ করার তৌফিক দান করো। রোজার আর কি ফজিলত আছে হাদিসের আলোকে? আল্লাহ
সুবহানাল্লাহ, রোজা সম্পর্কে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ডালের মতো। ডাল বুঝেন, এই যুগে ডাল বোঝাতে কঠিন, এখন ভুলি হয় ঠুস ঠুস, ডালের যুগ নাই তো। আগে তলবারে দিয়ে মারতো যে সামনাসামনি, তো নিজেকে বাঁচানোর জন্য মানুষ কি করতো, লোহার বা ইয়ার এরকম ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো ঢালের মতো। কেন ঢালের মতো? কেন? কারণ ঢাল দিয়ে মানুষ যেরকম ক্ষতি থেকে, নিজের উপর আক্রমণ থেকে নিজেকে বাঁচায়, একজন রোজাদার এই ঢাল দিয়া জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়, অন্যায় এবং গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায়। তাহলে এটা ঢালের মতো হলো না? অন্য হাদিসে আসছে, কোন কোন হাদিসে আসছে মালাম ইয়াখরাকা, রোজা ঢালের মতো, কিন্তু ঢাল কাজ করবে যতক্ষণ পর্যন্ত ঢালটা ভালো থাকবে, ভাঙা না থাকবে। ভাঙা ঢাল হলে ওটাতে কাজ করবে? ঠিক একইভাবে রোজা রাখলো, কেউ রেখা রোজা রেখা গুনাহের কাজ করলো, রোজা রেখা মিথ্যা কথা বললো, রোজা রেখা কুকাম করলো, তাহলে এই ব্যক্তি ভাঙা ঢাল। রোজা আছে ঠিক আছে, ডাল আছে ঠিক আছে, কিন্তু ভাঙা ডাল, এই ঢালে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। রোজার আরো ফজিলত আছে অনেক, বলেন কি লাভ রোজা রাখলে? হাদিসের আলো ইয়াল, আমার একটা বদ অভ্যাস, আমি আলোচনা একা করতে পারি না, আমি সবাই নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আপনারা কিছু বলেন। জি, আমি বলছি হাদিসের আলোকে ফায়দা। জি, হাদিসের আলোকে ফজিলত, রাসূল ইসলাম বলছেন এরকম ফজিলত কি কি আছে রোজা রাখলে বা করোনার আলোকে? তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা সেরকম কেন ফরজ করা হয়েছে, যাতে করে রোজা রাখলে কি হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরেজগার হতে পারো, রোজা রাখলে যেন ভালো মানুষ হতে পারো, রোজা রাখলে ভালো মানুষ হওয়া যায়, নেককার হওয়া যায়, তাকওয়া অবলম্বন করা যায়, মুত্তাকি হওয়া যায়, গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে ওঠে, একটা রোজার উপকারিতা হলো। আর বলেন মাশাআল্লাহ, রোজার আরেকটা ফজিলত আমাদের জানার বিষয় না মাশাআল্লাহ। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের অনেকগুলো গেট আছে না, গেট একটা ভিআইপি গেট থাকবে, সুবহানাল্লাহ, এই বিএপি গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররা ঢুকবে। আর কেউ শুধুমাত্র কারা ঢুকবে বললে, রোজা না রেখে আওয়াজ আনাতে যাবে নাকি? কেউ যাবে? কেমনে যাবে? ওই যে বললাম রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তৃতীয় হিজরি রমজান আসার আগে কি হয়েছে, মারা গেছেন, তাহলে উনি তো রোজা রাখার কি পায় নাই? একটা ছেলে বালে গেছে রোজার পরের মাসে, পরবর্তী রোজার আগেই সে মারা গেছে, সে রোজার সুযোগ পাইছে? তাহলে তার যদি নেকামল থাকে সে জানাতে যাবে না? রোজা তো রাখার সুযোগই পায় না, তার তো দোষ নেই। তো এরকম যারা রোজা না রাইখা জান্নাতে যাবে তারা সাধারণ গেট দিয়ে যাবে, যারা রোজা রাইখা জান্নাতি হবে, রোজাদার জান্নাতি যারা হবে এদের স্পেশাল গেট, সেই গেটের নাম কি? নাম আল্লাহ বলে দিছে, কেমতের মাধ্যমে যাতে ভুল না হয় ওই গেট দিয়ে যাবেন, স্পেশাল গেট দিয়ে ইনশাআল্লাহ, যদিও ভুল হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ফেরেশতারা থাকবে নি। আচ্ছা, রোজার এক উপকারিতা গেল, আরো অনেক উপকারিতা আছে, আপনারা বলতে পারতেছেন না, টপটপ করে বলা উচিত। যে ব্যক্তি ইমানের সাথে ইখলাসের সাথে রোজা রাখে তার পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কম ফায়দা? এরকম আরো অনেক উপকারিতা আছে। অতএব রমজান মাসের দ্বিতীয় লাভ আমল হলো কি করা? রোজা রাখা। সবাই রাখেন তো ইনশাআল্লাহ? অনেকে কঠিন কাজের জন্য, কষ্টের কাজের জন্য রোজা রাখেন না, ভাই দরকার এক মাস ডিউটি করবো না, দরকার ডিউটি করবো একটু হালকা করবো, তাই বলে রোজা রাখবো না, এর চেয়ে তো কপাল বড় তো দুনিয়াতে হতে পারে না। অতএব রোজা রাখবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আমল হলো রমজান মাসের তারাবির, কিন্তু রোজার ক্ষেত্রে কিছু কথা বলে রাখি, কারণ অনেক কথা আজকে বলার টাইম থাকবে না। রোজা রাখবেন ঠিক আছে, কিন্তু রোজার দুইটা দিক আছে, একটা দেহ আর একটা প্রাণ। মানুষের একটা দেহ আছে আর একটা কি আছে? প্রাণ আছে, তাই না? রূহ আছে। রোজারও একটা দেহ আছে, একটা কি আছে? প্রাণ আছে। রোজার দেহ নষ্ট হয়ে যায় কি করলে? রোজার আগে যদি কেউ খায় পান করে স্ত্রী সবাস করে তাহলে রোজা মারা যায়, মানে রোজা শেষ, নষ্ট হয়ে দেহই নেই। আর দেহ আছে, সবই আছে, কিন্তু প্রাণ নাই। উপর দিয়ে দেখতে মনে হয় যে কি আছে, মানুষটা বাইসে রয়েছে, আসলে মরে রয়েছে, তার প্রাণ নাই, আসল জিনিসটা নাই। এটা কখন হয়? যদি কেউ রোজার আগে মিথ্যা কথা বলে,
রোজা রেখা যদি কেউ গুনাহের কাজ করে, রোজা রেখা যদি কেউ কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, রোজা রেখা যে কাজগুলো করা নিষেধ সেগুলোর কোনটা যদি মানুষ করে, তাহলে সে রোজা রেখা রাখা আর মরা মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পারছেন? অতএব রোজা রাখার মতো রাখতে হবে ইনশাআল্লাহ। তিন নম্বর আমল, রমজান মাসের বিশেষ আমল, এই মাস উপলক্ষে তারাবির নামাজ। আলহামদুলিল্লাহ আমরা নিশ্চয় অনেকেই রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা জেগে জেগে ঈমানের সাথে ইখলাসের সাথে তারাবি নামাজ আদায় করলো, তার পিছের গুনাহসমূহ আল্লাহ তাআলা কি করেন? তাহলে তারাবি নামাজ ইনশাআল্লাহ আদায় করবেন তো? ইনশাআল্লাহ। তারাবি নামাজ কয় রাকাত? এ নিয়ে বিরাট গন্ডগোল ফাসাদ আছে আমাদের মধ্যে, 8 রাকাত না 20 রাকাত, এরকম মূল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসে আসছে, উনি 8 রাকাতই পড়ছেন রমজান, রমজানের বাইরে রাতের নামাজের অংশ হিসেবে আমাদের আসলে তারা বর্ণনা করছেন। তবে সাহাবায়ে কেরামের কারো উমরাদুল্লাহ থেকে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় অনেক বিশ্বাকাত করছেন, সে বর্ণনা নিয়ে অনেক কথা আছে, কালাম আছে। এই সমস্ত আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইম রাহিমাহুল্লাহ, বেশিরভাগ ওলামা একরাম, বড় বড় ওলামা একরাম, বিশেষ করে এই দেশের ওলামা একরামের যে মন্তব্যগুলো আমি দেখছি তার সারাংশ হলো এই, সংখ্যা বিবেচ্য নয়, নফল আমলের মধ্যে কি নয়, সংখ্যা বিবেচ্য নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 8 রাকাত, সেই সময় আমরা 8 রাকাত পড়ি। কিন্তু যদি কেউ বিশ্বাকাত পড়ে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। মূল জিনিস যে এটা হলো যে মানটা ভালো হওয়া দরকার। আমাদের সাধারণত যে জিনিসটা হয় বিশ্বাকাত পড়তে গিয়ে, সেটা কি? মান থাকে না। বিশ্বাকাত পড়তে গিয়ে হুলস্থুল করে পড়ে, হুলস্থুল করে পড়লে 20 কেনা, 100 রাকাত পড়লে কোনো ফায়দা নেই। হাদিসে আসছে কোনো কোনো সালাত আছে যে নামাজ পড়ার পরে ফেরেশতারা ওই নামাজের মুখে আবার পুরান্তের নামাজ ওরা ফিকে ফেলে দেয় যে তোর নামাজ তুই নিয়ে যাওয়া দরকার নেই, কারণ এমন বাজে ভাবে পড়া হয়েছে। অতএব বিশ্বাকাত করতে গিয়ে তাড়াহুড়া করার চাইতে 8 রাকাত ভালোভাবে ধীরে সুস্থে পড়াটাই কি? কথা ক্লিয়ার? তরমদার মাসে ইনশাআল্লাহ তারাবি পড়ব। তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারেন, আছে অনেক সময় আমাদের ডিউটি এমন হয় যে ওইটা আমি আমার ডিউটি থাকে, তাহলে তিনি একা একা পড়বেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়বেন সোয়ার আগ দিয়া, যে কোনো সময় তিনি দুই রাকাত করে করাকাত আটাকাত নামাজ যে কোনো সময় সোয়ার আগ দিয়ে পড়ে একা একাও কি করতে পারেন? শুধু পারেন, কারণ জামাত মিস হলে আর পড়লামই না, এরকম থাকা উচিত না, চেষ্টা করা দরকার অন্তত পড়ে শোয়া। যদি কোনো কারণে কোনোদিন বাদ যায় তাহলে রোজা হবে সেদিন? রোজা হবে একদিন তারাবি বাদ গেল, তাহলে রোজা হবে ওদিন? পরের দিন হবে, অনেকে সন্দেহ পড়ে গেছে হবে। ভাই আমাদের দেশে অনেকে তারাবি না পড়তে পারলে কি রাখে না, কালকে তারাবি পড়তে পারে না, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই, তারাবি আলাদা ইবাদত, রোজা আলাদা ইবাদত। তবে হ্যাঁ, তারাবি পড়লে রমজান মাসের রোজা পূর্ণতা পায় বা রমজান মাসটা পূর্ণতা পায়, সেটা ভিন্ন কথা। চার নম্বর, তারাবির মধ্যে আর একটা অনেক আলোচনার বিষয় আছে, সবগুলো তো বলা সম্ভব না, একটা নিয়ে একদিন আলোচনা করা যায় এরকম আলোচনার বিষয়। তারাবি নামাজের 4 রাকাতের পর পর একটা দোয়া আছে, কি জানি, সুবহানাল্লাহিল মালাকুতি সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, এর দূর জানি আমি, আর আরো অনেক বড় আছে দোয়াটা। যাই হোক, এরকম কোনো দোয়া কোনো আছে না, এগুলো মন বড়। 4 রাকাতের পরে যে রেস্ট, তারাবি শব্দের অর্থ তারবিহ হাতুন থেকে, তারবিহ মানে হলো আরাম করে করে পড়া, ধীরে ধীরে পড়া। তারাবি নামাজটাই হলো কি করা, আর আমাদের দেশে হলো তুফান মেলে পড়া। তো তুফান মেলে পড়া বিষয়ে এত রেস্ট হয় না, এক জি এক মাত্র তুফান মিল না, এটা পড়তে হবে ধীরে ধীরে, এক। আর 4 নাম্বার পর, 4 রাকাতের পর পর যে রেস্টের টাইমটা দেওয়া হয়েছে, এটা হলো রেস্টের টাইম না, ইমাম সাহেব কেরাত পড়ে তেলাওয়াত করে আমাদের দেশে হাফেজরা সুবহানাল্লাহ কত কষ্ট করে খতম করে রমজান মাসে তারাবিতে, তারা পড়তেছে কষ্ট করতেছে, 4 রাকাতের পরে রেস্ট, এই রেস্টটার সময় আমরা কি করি, ইমাম সাহেব 4 রাকাতের সালামটা ফিরানো শেষ আমাদের দেশে শুরু হয় কি, সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাক হতে শেষে যায় খুব জবরুত কি একটা কই টান দেয়, জানি আমি নিজে যাই না দোয়াটা, কারণ মন গড়া দোয়া হাদিসে পাই নাই, তো হাদিসে থাকলে তো মুখস্থ করতাম। তো যাই হোক, 4 রাকাতের পরে দোয়া পড়ে, আমি বলি ভাই মুসল্লিকে আল্লাহ তাআলা 4 রাকাত, ইয়া 4 রাকাতের পরে রেস্টের সময়টা দেওয়া হয়েছে কিসের জন্য, আরাম করার জন্য। আপনি তো আরো বরং ব্যায়াম করে ফেললেন, কারণ আপনার তো নামাজে কিছু পড়া লাগে না, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়া লাগতেছে তেমন, বিশেষ করে তারাবিতে মেইন আমাদের যেটা খতম করা, আপনি তো চুপচাপ শুনতেছেন, তাহলে আপনি রেস্টে আছেন, 4 রাকাতের পরে আপনি পুরো চুপচাপ থাকলে তাহলে রেস্ট হবে, আপনি তো 4 রাকাতের পরে বরং আরো রেস্ট না আর আমরা আরো ব্যায়াম করে দিয়েছেন, সুবহানাল্লাহিল মুলকে ঠেলার চোটে ওই টাইমটা বরং আপনার আরো বেশি পরিশ্রম হলো না, তাহলে রেস্ট হলো কেমনি, শরীয়ত দিয়েছে রেস্টের জন্য, আপনি করলেন আরো কি পরিশ্রম, তাহলে তো এটা শরীয়তের উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। অতএব এটা একটা ফালতু কাজ, আমরা এটা করবো না, আমাদের সবাই করে, সব মসজিদগুলোতে প্রচলিত আছে, এখন এগুলো আমাদের দেশে যা ওই
হঠাৎ করে বলতে গেলে মানুষ বুঝবে না, অনেক আগাছা ইসলাম নামে ছড়াই গেছে, আস্তে 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 এগুলো তুলতে হবে, নিজের আগে বুঝতে হবে জিনিসটা গেল। এটা তারাবি নামাজ সংক্রান্ত আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের ধীরে 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 জানা দরকার। আমার দেশে রমজানের প্রথম 10 দিনে মসজিদ ফুল হয়ে যায় তারাবিতে, এশার নামাজে। ফরজ নামাজে কিন্তু কি নাই, সুবহানাল্লাহ, একটা মসজিদেও তারাবির সমান ফরজ নামাজে মুসল্লি হয়। আপনারা কি বাংলাদেশে থাকেন না কি ভাই? আমাদের দেশে তারাবির নামাজে যত মুসল্লি হয়, 75 কোন অর্থে এত মুসল্লি হয় কাহিনী কি? তারাবি গুরুত্বপূর্ণ না 75 গুরুত্বপূর্ণ? 75 কোনো খবর না, তারাবিতে সব বোঝে মাশাআল্লাহ। এরা পাগলামি না, এই গুরুত্ব বুঝে নেয় এরা। তারাবি তো খুব ভালো কাজ, কিন্তু এর চেয়ে ভালো কাজ কি? 75 নামাজ পড়া। আপনি 75 কই তারাবি সময় মাশাআল্লাহ টুপি একটা লাগায় আছে, আপ দিয়ে চলে আসে সব মাশাআল্লাহ মসজিদ। মসজিদ বোঝাই হয়ে, বারান্দা বোঝাই হয়ে, মুয়াজ্জিন খাদেমদের আলু এটা প্রথম 10 দিন বাহিরে বিছানা বিছানা লাগে, এত মানুষ হয় তাই না? ছাদ ছাদ সব ফুল। দ্বিতীয় 10 দিন হয়ে গেলে বাহিরে আর বিছানা লাগে না, মুসল্লি ভিতরে চলে আসে। আর তৃতীয় 10 দিনে গেলে ওই যা ছিল আসল মুসল্লি অরিজিনাল পাঁচকদের, শেষ 10 দিনে ঈদের আগের দিনগুলো দেখা যায় ওইগুলাই শুধু টিকছে, ঠিক না? অথচ রমজান যত গভীরে যায় রমজানের মর্যাদা তত, বিশেষ করে রমজানের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই টাইমে আমরা আরো আস্তে আস্তে দূরে সরি, আল্লাহ আমাদের হেফাজত করুক। অতএব তারাবির নামাজ সংক্রান্ত অনেক ভুল বোঝাবুঝি ভুল ধারণা আমাদের ভিতরে আছে, এগুলোর অবসান হওয়া দরকার। 3 নম্বর যে আমলটা আমাদের করা দরকার সেটা হচ্ছে দ্রুত ইফতার করা দরকার। খুব ভালো করে জানবেন রমজান মাসে কি করা দরকার, দ্রুত, যত দ্রুত ইফতার করতে পারেন ততই ভালো। হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিমের হাদিস, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত দ্রুত ইফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে, দেরিতে ইফতার করলে তারা কল্যাণের ভিতরে থাকবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আপনি কল্যাণ লাভ করতে হলে, ভালো হতে চাইলে, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পেতে চাইলে আপনাকে কি করতে হবে? দ্রুত ইফতার। এখন কত দ্রুত করবেন? আসরের পর পরে সেরে ফেলবেন? তাহলে দ্রুত করতে ভালো হয়েছে তো, কি বলেন? আসর শেষ যত তাড়াতাড়ি পারেন, এই নাকি কি? সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আর দেরি করা যাবে না, ঠিক আছে? আমাদের দেশে সতর্কতামূলক বলে একটা টাইম রাখে, এটা ওলামা ইকরামের ব্যাপার, বিজ্ঞ ওলামা ইকরাম আবার বলতে ভয় লাগে, তারপরে এতটুকু বলতেই হয় যে সূর্য ডুবছে এটা মোটামুটি জানা গেলে আর দেরি করার কোনো সুযোগ নাই, এটা করা উচিত না। কারণ হাদিসে স্পষ্ট বলা হয়েছে যত তাড়াতাড়ি করবে তত ভালো। আপনি সতর্কতার নাম দিয়ে 5 মিনিট সতর্কতার জন্য রাখা হয়েছে, হান হয়েছে তান হয়েছে, এগুলো করে যদি আমরা বিলম্ব করি তাহলে সেক্ষেত্রে হাদিসের কি হয়? সেটা খেলাফ। সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে গেলে আর কি করা উচিত নয়? বিলম্ব করা উচিত। আমাদের দেশে অনেক সময় আছে আজান দিছি তাও মানুষ ইফতার করে না, সূর্য ডুবছে আজান দিছে কেন করে না? আজানটা শেষ হোক, পেট সোলায় পড়ছে নাকি? সারাদিন না খাই রয়েছে মরে যাবে নাকি? আর একটু সময় না খাইলি সবার কর, আল্লাহ জানেই না আল্লাহর বান্দা, ইফতার তাড়াতাড়ি করা সব, এখানে দেরি করার ভিতরে কোনো অবুজুর্গি নেই। আচ্ছা, 6 নম্বর যে কাজটা করতে হবে, এই 5 নম্বর যে কাজটা করতে হবে, যে সাহারিটা দেরি করে খাইতে হবে। সাহারি না সেহরি, সেহরি না সাহারি, সেহের মানে জাদু, অসুবিধা নাই বললে সমস্যা নাই, গুনা হবে না, কিন্তু সঠিক শব্দটা হলো কি? সাহারি বা সাহুর, আমরা বলি কি? সেহরি। সেহরি মানে জাদুগ্রস্ত লোক, যারা জাদু করা হয়েছে, এটা একটা ভিন্ন জিনিস, অর্থ না বোঝার কারণে হয়তো আমরা বলে ফেলি, বা আমার দেশে প্রচলিত হয়ে গেছে। আচ্ছা তাকে অসুবিধা নেই, এটা সাহারি। এই সাহারিটা যত দেরিতে খাওয়া যায় তত কি ভালো, তাই বলে আজানের পরে পর্যন্ত না, সবে সাদিক শুরু হওয়ার আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, এখন ক্যালেন্ডার সিস্টেম হয়ে গেছে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত কি করতে হবে? সাহারি খেয়ে নিতে হবে। যত দেরিতে খাওয়া যায় তত ভালো, আপনার খাওয়া শেষ তার একটু পরে সাথে সাথে আজান দিবে, এমনকি খাওয়ার মধ্যে আজান দিবে বা খাওয়া শেষ মুহূর্তে আজান দিবে, এরকম শেষ মুহূর্তে সাহারি খাওয়া কি উত্তম। দেখা যায় বেশিরভাগ গ্রাম দেশে মানুষ রাত 12টা বাজে সাহারি খেয়ে বসে থাকে, ওরা কয় যে আবার মিস হয় কি না বাবা খায় নি আগে ভাগে, তো এটা ঠিক না। সাহারি যত দেরিতে খাওয়া যায় তত ভালো। যদি কোনো কারণে সাহারি ছুটে যায় তাহলে কি রোজা হবে? রোজা হবে কিভাবে হবে? সাহারি সাহ সাহারি খাওয়া সুন্নাত, ইফতার খাওয়া সুন্নাত। যদি কেউ ইফতার করতে না পারলো, ইফতার টাইম হয়ে গেছে, মাগরিব গেছে, আর আধা ঘন্টা গেছে, ইফতার করতে পারলো না, কিছুই নাই খাওয়ার মতো, রোজা হবে? তা হবে, মনে মনে সে রোজা ভাঙার নিয়ত করে নিবে, কিন্তু খাওয়ার কিছু নাই, কোনো অসুবিধা নেই। ইফতার করা সুন্নাত না ফরজ? সুন্নাত। সাহারি খাওয়া সুন্নাত না ফরজ? সুন্নাত। অতএব এগুলো সারা রোজা হয়ে যাবে, করা উত্তম, সেটা ভিন্ন কথা।
হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্ন ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কারণ সাহরির ভিতরে কি আছে? বরকত আছে। অতএব এটা বরকতের খানা, এটা খাওয়া উচিত। অনেকে খায় না, কেন? কয় পেটে জায়গা নাই ভাই, পেটে জায়গা না থাকলে সামান্য কিছু হলে সাহরি নিয়ে তো খান, এটার ভিতরে আল্লাহর বরকত রেখেছে। অতএব সাহরি খাওয়া উচিত এবং সেটা দেরিতে খাওয়া উচিত, আগে না। ছয় নম্বর যে আমলটা করতে হবে এটা হলো যে দোয়া। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন লা তুরদ্দু দাওয়াতুন, তিন ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কি দেন না, ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলো আসসাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তিরমিজি এবং ইবনে ইবনে হিব্বান এবং ইবনে খুজাইমাহ হাদিসটা আসছে, যার খোলাসা হলো এই রোজাদার ইফতারের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ কি করেন, কবুল করেন। তাহলে আমরা বিশেষ করে সারাদিনই দোয়া করবো, বিশেষ করে ইফতার আগে দোয়ার জন্য করবো, বিশেষভাবে যত্ন নিবো। তাই বলে ইফতার আগে আবার দলবদ্ধভাবে হাত তুলিয়ে আবার দোয়া করে আলাদা কোনো সুন্নাত সাব্যস্ত করতে যাবো না, কথা বুঝে আসছে? বাকি ইফতার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন, দোয়া কবুল করেন, মনে মনে আল্লাহর কাছে কি করবো, দোয়া করতে থাকবো রোজাদার অবস্থায়। খুব ভালো করে মনে রাখবেন আমলগুলা। ছয় নম্বর আমল হলো রোজা রাইখা অনর্থক মিথ্যা কথা এগুলা বাদ দিতে হবে, কারণ হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা মেদা কওলা জুরি ওয়াল আমালে বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, ধোকা দেওয়া, প্রতারণা করা, দুই নম্বরই করা, এই যে এটা খুদারি এলাকা, আপনারা অন্য কষ্ট নিয়েন না, যারা গায়ে কাজ করেন বা যে যে কাজ করেন, খুদারিয়ার লোক দেখে এই জন্য বলতেছি, যারা অন্য জায়গার লোক এখানে আসেন তাদেরকেও বলতেছি যে অন্য মাসে তো করা যাবেই না, এই মাসেও মিছা কথা বলা যাবে? যে যে লাইনে করেন, আমি আমার লাইনে, আপনি আপনার লাইনে, কে কোন লাইনে করে সবাই যা যারটা শেষে বলা যান। তো গাড়িওয়ালাদেরকে বলছি আমারটা তো আপনি জানেন না, আমি করলে আমি দুই নম্বরই করতে পারি। একজন মনে করে যে তফিক ভাই আমার কোম্পানি চাকরি করে, উনি কিভাবে কোম্পানির ধোকা দিতে পারে এটা উনি জানে, ঠিক না? আমাদের প্রত্যেকের গাফলার জায়গাগুলো কোথায় কোথায় আছে আমরা যতই ভালো সাজি না কেন, আমরা প্রত্যেকে নিজেরটা নিজে জানি না। আল্লাহর জন্য মনটাকে ফ্রেশ করে ফেলান, একটা মাসের জন্য ফ্রেশ হয়ে যান, সোজা হয়ে যান তীরের মতো, পারবেন ইনশাআল্লাহ। যারা পুরুষ তারা পারবেন, যাদের সৎ সাহস আছে, যাদের নেক হিম্মত আছে, যারা ইমানের শক্তি যাদের ভিতর আছে। যে এই মাসে হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উনি বলেছেন যে মিথ্যা কথা এবং অন্য হাদিসে কিতাব আসছে, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ যে ব্যক্তি না ছাড়লো সে ব্যক্তির রোজা থাকার উপাস থাকার ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো স্বভাব হবে না, কোনো লাভ হবে না। কি লাভ? তাহলে একটা মানুষের জন্য একটা সোজা হওয়া যায় না ভাই? নিয়ত করবেন তো ইনশাল্লাহ, একটু ব্যবসা কম হবে, একটু টাকা হয়তো কম কামাই হবে, কিন্তু ইনশাল্লাহ বরকত হবে। যা হবে তাতে কি হবে? কামাইলেন 1000 টাকা, খরচ হলো 1500, বরকত হলো? কামাইলেন 1000, খরচ হলো 200-800 থেকে গেল, বরকত হলো না? দুই নম্বর পথে ইনকাম করবেন, আল্লাহ খরচের খাতও কি করবে এরকম বাড়া দিবে। কিভাবে আসবে? আসলে খুশি হবেন, আবার যখন যাবে তখন টের পাবেন না কিভাবে চলে যাচ্ছে। মনে রাখবেন হালাল রিজিকের ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন? বরকত রাখছেন। খবরদার, রোজার মাস আসতে সাবধান, এই মাস উপলক্ষে এটা ট্রেনিং নেন অন্তত। তাহলে আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ, ধোকা, প্রতারণা এগুলো রমজানের রোজা রেখা করব না। আট, যে এগুলো স্পেশালি হাদিসে নির্দেশ করা হয়েছে, আপনার রোজা থেকে, আপনি রমজান থেকে যদি উপকৃত হতে চান তাহলে আপনাকে এইগুলা, এই যে আমলগুলোর কথা বলছি, আমি বলছি না, প্রত্যেকটা হাদিসের আলোকে বলছি, এগুলোকে আমাদেরকে কি করতে হবে? বিশেষভাবে যত্ন নিতে হবে। আট নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো ঝগড়া বিবাদ করার সুযোগ উপলক্ষ আসলে আমরা সেটাকে এড়ায় যেতে হবে। জীবনে চলতে গেলে, একসাথে থাকতে গেলে, দুনিয়াতে মানুষ হিসেবে চলতে গেলে, দুটা পাতিল একসাথে থাকলে পানি হয়, কোনো কারণে ঝগড়া বিবাদের উপলক্ষ তৈরি হতে পারে, কিন্তু আপনি একজন ইমানদার হিসেবে আপনার কি করণীয় সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ বলে, ঝগড়া করতে আসে তার সাথে কেউ, তো সেই জন্য বলে ইন্নি সাইম, ভাই আমি রোজা রাখছি। এই ঠিক এই কথাটাই বলবে, অন্য কোনো কথা না। এই বেটা তুই রোজা রাখছিস, আমি রোজা রাখছি, এই সব কি বলতে হবে? ভাই আমি রোজা রাখছি, এক কথা শেষ। তার মানে তোমার এই কথার বহুত জবাব আমার কাছে আছে ভাই, তুমি যে আমারে গালি গালাজ করতেছো, ঝগড়া দিতেছো, ইচ্ছা করলে আমিও পারি, কিন্তু মুশকিল হলো কি, আমি এখানে কিন্তু বড় একটা হুমকিও আছে, কিন্তু হ্যাঁ আবার একটা বিনয়ও আছে। কি বিনয়? যে ভাই রোজাদারের তো সাজে না, তুমি যেরকম নিচে নামছো আমি পারতেছি না, আমি পারবো না, আমার হাত পা বাঁধা, আমি রোজাদার। তাহলে এখানে বিনয়ও আছে আবার এক ধরনের কি আছে, বেটা মিয়া তুমি আমার অমুকের বাচ্চা তোমার গালি গালা দিতেছো, আমিও পারি, কিন্তু মুশকিল হলো আমি কি রোজাদার, রোজাদারের চরিত্রটা তো নিচে নামে না। তাহলে এই শব্দ কিন্তু কঠিন এক শব্দ, আমি রোজাদার ভাই, এই কথা বললে যে বেটা ঝগড়া করতে আসছে বা গালি গালাজ করতেছে ও কিন্তু কি সাথে সাথে ওর বিবেকে একটা আঘাত করবে, খাইছি রে বেটা রোজাদার, আমি রোজাদার না, ছি ছি ছি, তাহলে আমি কেন এই কাম করবো? তার মধ্যে তখন সে বলেও ফেলবে, অনেকে বলেও ফেলবে হয়তো যে কি মিয়া তুমি রোজা রয়েছো একলা, আমি রোজা রাখিনি, কোনো জবাব দেওয়া যাবে, শুধু একটাই বলতে বলে ভাই রসুল বলছেন কেউ ঝগড়া করলে যেন সে বলে আমি কি
রোজাদার, বস একটাই কথা আমার, আমি রোজাদার, আমি আর কিছু বলতে পারতেছি না তোমার সাথে। কখন বলবেন? ইফতারের পরে আর না যায় গামছা বাইন্ধাইরে ধরবেন নাকি? তাই করবেন নাকি? না ভাই, রমজান মাসটাই ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে, বিশেষ করে রোজা রাখা অবস্থায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। নয় নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো যে রোজাদার কি ইফতার করানো, যেটা আমার ভাই বলছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোন রোজাদার কি ইফতার করাবে, ফালাহু মিছলু আজরিহি মিন গায়রি আন ইয়ুনকাসু মিন আজরি সায়মি শাইআ, যে ব্যক্তি কোন রোজাদার কি ইফতার করাবে সে ব্যক্তি রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। তাহলে 30 দিন আপনি নিজে রোজা রেখে সওয়াব পাইলেন, আবার 30 দিন কোন মানুষকে রোজা রাখ ইফতার করাইয়া আপনি আরো 30টা রোজা কি পাইলেন সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখলো সে আপনার ইফতার করলে তার রোজা নষ্ট হয়ে যাবে নাকি? কারো কেউ যদি আপনার ইফতার করার মানে আসে বলবেন নাকি তার ইফতার খাবো না, তাহলে আমার সব সে নিয়ে যাবে, এরকম নাকি? আদি যে আসছে আপনারটা কমবে না, আপনারটা যা আছে তাই থাকবে, যে ইফতার করাবে তাকে আল্লাহ অতিরিক্ত হিসাবে সেম সব থাকে ডাবল হিসাবে দিবে। রোজাদার কি ইফতার করাবেন তো ইনশাল্লাহ। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, বা গরিব থাকুক না থাকুক আমাদের আশপাশে অনেক লোক আছে যাদেরকে আমরা কি করতে পারি, ইফতার করাইতে পারি। আমার দেশে ইফতার করায় মানুষ সব সাদাবাজের ইফতার, সাদাবাজের ইফতার বুঝেন, মায়া যদি বিয়ে দেয় তাহলে মেয়ের বাড়িতে কি ফাটান লাগে, জামাই বেটা এত জালেমের বেটা জালেম, জোর বাড়িতে ইফতার না পারলে মায়ের খোঁটা দিব, এই জন্য ওখানে ইফতার পাঠায়। এইসব ইফতার সবের ইফতার না, এগুলো সব হলো মানুষের কথা থেকে বাঁচার জন্য দেওয়া ইফতার, কথা বুঝেন নাই? এই ইফতার আমরা সবাই করাই মাশাল, যেটা করানো দরকার ওটা করি না। সেটা কি? একজন গরিব মানুষকে, একজন পথিককে, একজন মুসাফিরকে, মসজিদে আমার পাশে বাড়িতে আমার গরিব এলাকার গরিব মানুষকে ইফতার করানো, এই কালচারটা আমাদের ভিতরে থাকা দরকার। ইফতার কিনে পাঠিয়ে দিলাম সেটা হতে পারে, টাকা দিতে পারে তুমি ইফতার করিও এই টাকাটা দিয়ে, সেটা হতে পারে, ডাই কেন ইফতার করে দেবে সেটা হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। তবে মনে রাখবেন সব সময় উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা, যদি 50 জন 100 জন গরিব না খাওয়াইলেন আর একেবারে নাম দিলেন ওকে বাচ্চা ও তোমাকে ইফতার করাইছে এত মানুষের কি খাওয়াইছে, একটু মানুষ কি বলবো ভালো করে না খাওয়াইলে সবের কিচ্ছু পাবেন না ভাই, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। এর চেয়ে এই টাকাটা অন্য কোনো কাজে লাগাইতেন সেটা ভালো হইতো, এটা দোকান দিতেন তাও ভালো হইতো, এটা শার্ট কিনতেন টাকা দিয়ে তাও ভালো হইতো, মানুষকে খাওয়ালেন দুনিয়া বরবাদ হলো মানুষ খাইলো আপনার টাকা আপনার কোনো কাজে লাগলো না আর আখেরাতে সত্য পাবেনই না। অতএব কারে খুশি করার জন্য করবেন? ইফতার করাই লম্বা লম্বা চাচা তো ভাই রিয়াজ আছে ফোন করে বলে হ্যাঁ শুনছো নি বাউল মিয়া, বলে কি হয়েছে, আমি 100 মানুষকে বাড়িতে এবার খাওয়া দিয়েছি ইফতার, একদম গরু জবা করে খাওয়া দিয়েছি, ছাগল জবা খাওয়া দিয়েছি, বিরিয়ানি করছি, সাত আইটেম খাওয়াইছি, লম্বা লম্বা লিখসার দিয়ে বাড়ি মানুষের কাছে সব হবে, দু পয়সা সব হবে না, করবেন কার জন্য? আল্লাহর জন্য। নয় নম্বর, রোজাদার কি ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ, সবাই সাধ্যমত করবেন তো ইনশাল্লাহ। সৌদি আরবে দেখেন কত সুন্দর নজির, এই ইফতারের খেমাগুলো আসে, এই খেমাগুলোতে সমস্ত সৌদিরা চেষ্টা করে কি করতে, অংশগ্রহণ করতে, ইফতার করাইতে, ওই যে সবটা নেওয়ার জন্য। আমাদের দেশে মাশাল্লাহ এগুলো দেখা যায় না, দেখা যায় আমাদের দেশে, দেখা যায় কি দেখা যায়, ওই যে রমজান মাস আসবে আপনার সরি রমজান বলছি কোরবান ঈদের সময় আসবে কোরবানি করবে এমপি সাহেবরা, বিশেষ করে নির্বাচন সামনে থাকলে ওই বছর কোরবানি একটু বেশি হয়, নোটের জন্য আর না ভোটের জন্য দুটার একটা, তো আমাদের দেশে যা মানুষকে দেয় তা হয় নোটের জন্য নয় কি ভোটের জন্য। আর এখানে এই যে ইফতারি দিচ্ছে কে দিচ্ছে কারা দিচ্ছে কোনো খেমাতে নাম আছে আজ পর্যন্ত কোনো খেমা দেখছেন? অবশ্য এমনও খেমা আছে যে এক খেমার পুরো খেমা পালনা করেছে একজনে দিয়ে দিচ্ছে কিন্তু তার নাম আছে, এই যে আপনাদের দাল্লাতে কোরিয়ান কোম্পানি খেমা করে, আমাদের আবু সামাদ ভাই ইনশাআল্লাহ এবছর ওখানে বাংলাদেশিদের মধ্যে আলোচনা করবেন, তো এই এখানে প্রায় 3-4 হাজার মানুষ ইফতার করে একসঙ্গে একটা খেমাতে, তিনটা সেকশন ভাগ করা আছে, 3-4 হাজার মানুষ ইফতার করে একজন মানুষ একাদান, 3-4 হাজার মানুষই ইফতার যদি রমজান মাসে করা, একজন মানুষের পার হেড 10 রিয়াল খরচ আছে, তাহলে 3000 রিয়াল 3000 মানুষ ইফতার করলে 3000 × 10 কত হয়? শুধু 30,000 আচ্ছা 30,000 40,000 হলো, 40,000 যদি একদিনে খরচ হয় তাহলে এক মাসে খরচ কত হয়, কয় মিলিয়ন হয় হিসাব করছেন? এই এত মিলিয়ন খরচ করে একজন মানুষ, কিন্তু খেমার চারপাশে সাদা কাগজ কতগুলো লাগানো, কোথাও একটু নামও লেখা নাই, যে এর জন্য একটু দোয়া করিনি এই কথাটাও লেখা আছে? জীবন কোথায় আইসা বলবো না মাইক নিয়ে, ভাই আপনাদের সবার কোনো অসুবিধা হয় নাই তো আমার জন্য দোয়া করবেন, এটা কিন্তু একটা স্টাইল আমাদের দেশে। হ্যাঁ, যারা ধান্দাবাজির জন্য দেয় মানুষকে মাইক নিয়া, এটা ধর বলে না আমি দিছি তো বলে ভাই আমাদের কোনো অসুবিধা হয় তো সব ঠিক আছে, তো তার মানে উনি জাহির করতেছে উনি কি করছে দিছে, এরকম কোনো কিছু হয় না, এরা কার কাছ থেকে আজর চায়, বিনিময় কার কাছ থেকে চায়, আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে এদেশ থেকে আমাদের শিখার কিছু জিনিস আছে কি আছে না? আল্লাহ আকবার, আল্লাহ আমাদের তৌফিক দান করুক এভাবে রোজাদার ইফতার করানো। 10 নম্বর আমল, কোরআনের দরস হাদিসের ভিতরে আসছে আহমদ এবং মুসনাদ আহমদ এবং সহিহ বুখারীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে জিবরাইল এসে কোরআনের মুদারাসা করতেন, কোরআনের দরস দিতেন নিতেন, কোরআনের
বিষয়ে আলোচনা করতেন, শেখাতেন জিব্রাইল এসে রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে রমজান মাসে কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করতে হবে আমাদেরকে। কোরআন এর সঙ্গে কয়েকভাবে সংশ্লিষ্ট হতে পারেন আপনারা। নাম্বার এক, কোরআন শিখবেন। যারা কোরআন পড়তে পারেন না তারা রমজান উপলক্ষে কি করবেন? কোরআন শিক্ষার একটা আসর করবেন। এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টা হাফেজ কোরআন পড়ে দেবেন এরকম লোক কে আছে? ধরে তার হাতে পায়ে ধরে ভাই, দরকারে পয়সা নাও টাকা নাও, আমাদেরকে দিনে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় দাও। 30 দিন আমরা কোরআন এর সাথে বসবো। রমজান মাস কোরআন নাজিল মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ কি করছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে এই মাসে কোরআনের সাথে আমাদেরকে বেশি সম্পর্ক করতে হবে না ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক করবেন? কারণ এই মাসেই কোরআন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বিশেষ করে জিব্রাইল তাকে কোরআনের মুদারাসা করতেন, কোরআনের দরস দিতেন এই মাসে। তাহলে আমরা রমজান মাসে কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করব। এক, যারা পড়তে পারেন না তারা পড়া শিখবেন। যারা পড়া পারেন তাদের পড়া সহি আছে কিনা এটা চেক করবেন, ঠিক আছে? তো নাম্বার তিন, যাদের পড়তে পারেন তারা কোরআন বেশি বেশি এই মাসে কি করবেন? তেলাওয়াত করবেন। আর সকলের জন্য অর্থ সহকারে আল্লাহ কোরআনে কি বলছেন এটা বোঝার চেষ্টা করবেন। বাংলা কোরআন আছে না নাই? যদি থাকে ভালো, যদি না থাকে বাইরে বিক্রি করে। আমাদের আব্দুল হিদ ভাই অনেক ইসলামিক বই আছে, আপনারা মাশাল্লাহ এখানে যদি এখন ওই ওই যে সিকো মসজিদে গেলে কি দেখা যায়, নামাজ পড়ে বাইরে গেলে কি যে কতগুলা লাইট জ্বলে, ঘুরে গাড়ি, প্লেন ঘুরে, বিমান ঘুরে, গাড়ি ঘুরে, খেলনা আছে না, ভিড় জমে থাকে মাশাল্লাহ। কিন্তু আমার আব্দুল হিদ দোকানে আমি কোনোদিন ভিড় দেখলাম না এরকম। কারণ হলো ইসলামিক বই কেনার গুরুত্ব আমাদের কাছে নাই। 2 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়াল, 10 রিয়াল দিয়ে আমরা একটা বই কিনতে পারেন যেটা আপনার পুরো জীবনকে চেঞ্জ করে দিবে, পড়লে আপনার ব্রেনই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমরা বই পড়ার অভ্যাস নেই। প্রত্যেক মুসলমানের বাসায় বিশেষ করে সৌদি আরবে সময় আছে ভাই, এখানে বউরে সময় দেওয়া লাগে? বউ কয়জনের আছে এখানে? ম্যাক্সিমাম মানুষের বউরে সময় দেওয়া লাগে না। দেওয়া লাগে কতক্ষণ? মোবাইলে গিরগিরে যতক্ষণ লাগে। আর দেশে থাকলে পুরো টাইমে পেটে নিত, ঠিক না? কোলা ফেলে নিত, শ্বশুর বাড়িয়ে নিত, শালিয়ে নিত, বনে নিত, তারপর সবাই নিত, আত্মীয় স্বজন। এখন সময়টা পুরো আপনার। এই টাইমটাতে আপনি এলএম শিখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ পাইছেন। এই বইগুলো কিনবেন, রেখে দিবেন। কোরআন নাজিলের মাস, অতএব কোরআনের সাথে সংশ্লিষ্টতা করবেন, ঠিক আছে? তো এখানে কোরআন আছে নিবেন। এবং এই অর্থ সহ বুঝে কোরআন পড়া এই প্রবণতাটা আমাদের বাঙালিদের ভিতরে নাই বললেই চলে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে কোরআন খতম দিই, কিন্তু আল্লাহ কি বলছে যদি বলি একটি আয়াত বলতে পারবো না, আল্লাহ কি বলছে একটি কথা বলতে পারবো না। কাজটা কি ঠিক? কোরআন কেন আসছে? আল্লাহ বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, এই জন্য আসছে যাতে করে তার আয়াত কি করা হয়, চিন্তা ভাবনা করা। ইয়া আল্লাহ, সংক্ষেপ করতে হবে। আমার তিন পর্বের এক পর্বের অর্ধেক গেছে, খালাস শেষ করে দিচ্ছি। 11 নম্বর যে কাজটা করতে হবে এটা হলো দানশীলতা। দানশীলতা এটার ব্যাপারে আমাদেরকে অবশ্য হতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে সহিহ বুখারী মুসলিমের ভিতরে, উনি সবসময় দানশীল হইতেন। রমজান মাসে ওনার দানের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত। অতএব এখন থেকে প্ল্যান করবেন আপনার এলাকাতে আত্মীয় স্বজনের ভিতরে কারা কারা কত দান করবেন এখন থেকে। তবে সব কিছু নিয়ত রাখবেন আল্লাহর খুশি করা, মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করবেন না। 12 নম্বর আমল হলো মেসওয়াক করা। কারণ হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বুখারী বুখারীতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখা অবস্থাতে মেসওয়াক করতে দেখছি। এত পরিমাণ মেসওয়াক যে আমি গুনে শেষ করতে পারবো না। তার মানে রোজার মধ্যে রোজা অবস্থায় মেসওয়াক করা একটা বিশেষ আমল। মেসওয়াক করলে রোজা ভাঙে? না, কোনো অবস্থা নেই, কোনো অসুবিধা নেই, রোজা ভাঙে না। আচ্ছা, 13 নম্বর ওমরা করা। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে একটা ওমরা করা আমার সঙ্গে হজের সমতুল্য। অতএব রমজান মাসে যাদের সমর্থ আছে তারা হজ ওমরা করবেন ইনশাআল্লাহ। 14 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদত। রমজান মাসে শেষ দশকে বিশেষভাবে ইবাদত করবেন। সহিহ মুসলিম হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে যত পরিশ্রম করতেন তার জীবনে অন্য কোনো সময় এত পরিশ্রম করতেন না। তার জীবনে অন্য কোনো সময় এত পরিশ্রম করতেন না, এত ইবাদত করতেন না, এত বন্দি করতেন না, এত রাত জাগতেন না যতটা রমজানের শেষ 10 দিন করতেন। একটু মিলাই দেখেন তো আমাদের জীবনের সাথে। আমরা শেষ 10 দিন ইবাদত করি। ওই যে শেখ বলছিলেন ঈদ নিয়ে পরিকল্পনা করতে করতে দেশে, হ্যাঁ সেমাই কিনা হয়েছে, নিসিমি কিনা হয়েছে, ঘি কোম্পানি কোন কিনছো, আলাউদ্দিনের সেমাই কিনছো, নি পোলার মেয়ের জামা কিনছো, নি শ্বশুর বাড়ি থেকে সেমাই কি আসছে, গেছে কি, এই হিসাব নিকাশ, কার জামা পছন্দ হয়েছে, কার হয় নাই, কার ঈদের কোন টাকা দিবা, ঈদের আগে 5-7 দিন 10 দিন ওই কাহিনী করতে করতে যায় আমাদের প্রবাসীতে, ঠিক না? আর কিছু যায় হলো ঈদের কোন নাটক কোন দিন দেখাবে, কোন টিভিতে কোনটা প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, হানিফ সংকেত কোন দিন আসবে, এগুলো সব দেখা দেখি। শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবচেয়ে বেশি ইবাদত করতেন। হাদিসে আছে ওয়াসাদাল মিজান, তিনি কোমর বেঁধে নিতেন শেষ 10 দিন ইবাদতের জন্য। ওয়াইকাদ আহলা, তার পরিবারকে জাগায় দিতেন, কখনো পরিবারকে জাগাতেন না। রমজানের শেষ 10 দিন পরিবারকে ঘুমাতে দিতেন না, উঠো সবাই ইবাদত বন্ধ করতে লেগে যাও। লুটার মৌসুম আসছে, আল্লাহর রহমত লুটো, লুট করো, আল্লাহর রহমত লুট করার সুযোগ আসছে এই সিজনে, আল্লাহ নাজাত করতেছে। হাদিসে আসছে ওয়ালিল্লাহি ফাতা কাওমিনান নার, প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে জাহান্নামে নাম লেখা হয়ে গেছে এদেরকে মুক্ত করে জান্নাতে ঘোষণা করেন। সুযোগ দোয়ার ভিতরে আল্লাহর কাছে কাঁদা, হাত তুলে বসে থাকা, যে না জানি তাদের ভিতরে আল্লাহ আমারে ঢুকায় দেয়। আমি ফিল্ম দেখলাম, নাটক দেখলাম,
টক শো দেখলাম, গুনাহের কাজ করলাম, রাজনৈতিক তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হয়ে থাকলাম, আর আশা করবো যে আল্লাহ মাফ করে দিবে, এটা অবান্তর, অযৌক্তিক, অসম্ভব। অতএব এবাদতের জন্য তৈরি হন তো ইনশাআল্লাহ। রমজান মাস আসছে, 15 নম্বর যে আমলটা সেটা হলো এতেকাফ করা। এটা আর একটা আমল ভাই, কি বলবো, কোথায় বলবো, কাকে বলবো, কে মানবে জানি না। সহিহ বুখারীর ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম দুটোতে আসছে, তিনি সারা জীবন রমজানের রোজা ফরজ হয়েছে হিজরিতে, এরপরে দশম হিজরিতে হিজরিতে থেকেছেন, এই 8-9 বছরের ভিতরে 1 বছরও এতেকাফ ছাড়েননি। মসজিদে রমজানের শেষ 10 দিন কি করতেন? এতেকাফ মানে কি? 10টা দিনের জন্য দুনিয়ার সব কাজকাম ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে চলে আসা, কিসের জন্য? শুধু একান্ত দরকার ছাড়া, খাওয়ার জন্য গেলো, বাথরুমের জন্য গেলো, এছাড়া অন্য কোনো জরুরি কাজে যাবে না, শুধুমাত্র এই মসজিদে 10টা দিন থেকে কি করবে? আল্লাহর ইবাদত বন্দেগি করবে। এরে বলে কি? এতেকাফ। এই মসজিদে এতেকাফ করছেন এরকম মানুষ কজন আছেন? হাত তোলেন। রমজানের শেষ 10 দিন পুরো এতেকাফ করছেন, হাত তোলেন। 1, 2, 3, 4। আমার যদি টাকা থাকতো এদেরকে 1 লাখ টাকা করে দিয়ে দিতাম, থাকলে কিন্তু নাই, কি করবো ভাই। 4 জন মানুষ হলো এই মজলিসে, আলহামদুলিল্লাহ আমিও আছি, আরো নিশ্চয় শেখ আছেন, আরো অনেকে আছেন, হয়তো হাত তোলেন, খুব কম সংখ্যক মানুষ আছে। আমরা বেশিরভাগ মানুষই সারা জীবনে রমজানের শেষ 10 দিন মসজিদে বসে এতেকাফ করি নাই, কথা ঠিক ঠিক না ভাই? একটু চিন্তা করে দেখেন, যে আমলটি বুখারী মুসলিমের হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে 1 বারও ছাড়েন নাই, ওইটা আমি জীবনে 1 বারও করি নাই, উনি জীবনে 1 বারও কোনো বছর ছাড়তেন না, আর আমি কোনো বছরই, উনি 7-8 বছরের সুযোগ পায় প্রত্যেক বছর রাখছেন, এতেকাফ করছেন, আর আমি 30 বছর, 35 বছর, 40 বছর রোজা রাখার সুযোগ পাইছি, কিন্তু এতেকাফ করি নাই। কত নিকৃষ্ট একটা কথা চিন্তা করেন তো, যে উনি জীবনে যেটা ছাড়েন নাই সেটা আমি কখনো 1 বারও হইলেও করা তো অন্তত দরকার নাকি? আপনি ওনার কি আদর্শ অনুসরণ করলেন? কিসের উম্মত হলেন? কিসে আপনার নবী? কিসের তার আপনি কথা মানলেন? যে উনি সারা জীবন করছে, আপনারও সারা জীবন করা উচিত, সারা জীবন আপনার জীবনে 1-2 বার করো। আলহামদুলিল্লাহ আমি দেশে থাকতে চেষ্টা করছি, মোটামুটি কোন রমজান যাতে বাদ না যায় চেষ্টা করছি, যত ঝামেলা থাক। আমাদের জীবনের সবচেয়ে বেশি ব্যস্ত টাইম থাকে হলো ওই ঈদের, রমজান ঈদের আগের দিনগুলোতে। কিসের ব্যস্ততা? একজন ইমানদারের সবচেয়ে বড় ব্যস্ততা, আমি রমজানে মাফ পাইলাম কি পাইলাম না, আমার মাগফিরাত হলো কি হলো না, আমার নাজাত হলো কি হলো না, এটা হলো আমার সবচেয়ে বড় ব্যস্ততা। সব আগে ভাগে কাজ ভাগ হয়ে যাবে রমজান নাকি, আমি দরদের মতো করি এরা দেখ করবেন তো ইনশাআল্লাহ। আফসোস লাগে আমাদের দেশে ভাড়াইটা লোক এনে মসজিদে এতে কাপে বসা, টাকা দিয়ে নেওয়া লোক বসা, আর কারোর টাইম নেই আল্লাহর করে এসে বসার এতে কাপ করার টাইম। এই আমলটা জিন্দা করবেন তো ইনশাআল্লাহ, মৃত হয়ে গেছে আমলটা, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ, যাকে যখন আল্লাহ সুযোগ দেয় জীবনে রমজানের শেষ 10 দিন মসজিদে বসে থেকে এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ। কারণ পাওয়া যায় না, টাকা দিয়ে লোকেরা লাগে, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুড়া কিচ্ছু বুঝে না, টাইম বাম বাইরে গেছে না, ভিতরে আছে তাও টের পায় না, হেরে ধরে এদিকে বসাই দেয়, আর জোয়ানরা সব বাইরে বাইরে ঘুরে, এগুলো সব তামাশা, এদিকে আমার সাথে খবরদার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের তামাশা। 16 নম্বর আমল হলো সবাই কথা অনুসরণ করা, হাদিসে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিস, আমাদের আশা বর্ণনা করেছেন, তাহাররাত লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আশর আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে তোমরা কি করো? লাইলাতুল কদর আলাস করো। অতএব লাইলাতুল কদর যদি কেউ পায়, 1000 মাসের চাইতে বেশি ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিবেন তাকে, এবং এই রাতেই কোরআন নাযিল হয়েছিল। অতএব রমজানের শেষ 10 দিন বিশেষ করে বেজোড় রাতগুলোতে, শেষ 10-এর প্রত্যেকটা রাত বিশেষ করে বেজোড় রাতগুলোতে আল্লাহর বেশি বেশি কি করা দরকার? ইবাদত বন্দেগী করা দরকার। আমরা 27 ধরে রাখছি, অথচ 27 কোনো ফিক্স না। আচ্ছা, 17 নম্বর আমল হলো যাকাতুল ফিতর বের করা। প্রত্যেকটা ইমানদার ব্যক্তি রমজানের ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজের আগে আগে প্রত্যেক ব্যক্তি তার থেকে এবং তার পরিবারের যত সদস্য আছে সবার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করবে। যাকাতুল ফিতর কি? অনেক লম্বা চড়া হিসেব আছে, সাহা কয় প্রকার, কি কি আমাদের সাল, আমরা কি বলে দেশে, আমরা কি বলে, টাইম নাই, শুধু সংক্ষেপে এতটুকু বলি, 3 কেজি, অনেকে 2 কেজি, 100 গ্রাম সামথিং বলছেন, কেউ 2.5 কেজি বলছেন, মানে বিতর্কের ঊর্ধ্বে ভেজালের মুক্ত সবাই মতে হয়ে যাবে, একটু সতর্কতা একটু বাড়াই দিলেন, 3 কেজি, 3 কেজি করে চাউল প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে দিবেন। কথার কথা, আপনার পরিবারের সদস্যদের সবাই মিলে 5 জন হন, তাহলে 5 জনের পক্ষ থেকে 3 পাশা 15 কেজি চাউল কারা দিবেন? গরিবকে দিবেন। আমাদের সাথে টাকা দেওয়ার কথা বলে, টাকা দিলে আদায় হবে কি হবে না, এত লম্বা বড় ফতোয়া আমি দিতে পারবো না, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে বলছেন? খাদ্য দিতে বলছেন, আমরা খাদ্যই দেব ইনশাআল্লাহ, ঠিক আছে তো, গরিব দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
17 নম্বর এটা যাকাতুল ফিতর দিলে কি হবে, দুটো লাভ হবে। এক হলো মিসকিনরা খাদ্য পাবে একটা দিন, সমস্ত ঈদের দিন অন্তত সব মিসকিনদের বাসা খাদ্য চলে যাবে। আর দ্বিতীয়ত হলো আপনার রোজাতে যে উল্টা পাল্টা ভুল ত্রুটিগুলো হয়ে যায় টুকটাক অজান্তে, সেগুলো সাদকাতুল ফিতর দিলে কি হয়ে যায়, আদায় হয়ে যায়। 17 নম্বর যে 18 নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো যে মুক্তির জন্য আল্লাহ কাছে নাজাতের জন্য দোয়া কাঁদতে হবে রে ভাই, কাঁদতে হবে। কারণ এরাত্রে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন। অতএব তারাবির আগে, তারাবির পরে, তারাবির ফাঁকে, শোয়ার আগে, শোয়ার পরে, বিদ্রের আগে, এই সরি বিদ্রি বলছি আপনার, সাহারির আগে, সাহারির পরে, ফজরের আগে, এই টাইমগুলোতে সম্ভব হলে মসজিদে এসে একা একা আল্লাহ কাছে দোয়া করেন। প্লিজ একটা মানুষের জন্য সাদিক বন্ধু বান্ধব টেলিভিশনে তালাক দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, যদি কিছু পাইতে চান। তা না হলে কিন্তু এর চেয়ে কপাল বলা কিছু না, রমজান মাস পাই, ও যদি না পান জীবন অন্য কোনো সময় পাবেন, এই আশা করা বোকামি ছাড়া কিছু না। আল্লাহ আমাদের তৌফিক দিক, নাজাত পাওয়ার চেষ্টা করতে হবে। 19 নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো যে কোনো ভালো কাজ রমজান মাস বলো একটু বেশি করতে হবে, মন্দ কাজ কমাই করতে হবে। হাদিসে আসছে রমজান মাস আসার আগে একজন ফেরেশতা আহ্বান করতে থাকেন, ইয়া বাগি আল খাইর আকবিল ওয়া ইয়া বাগি শাররি আসির, যার ভালো কাজ করার অভ্যাস আছে, যে ভালো কাজ করতে চাও সেই মাসের ভালো কাজের পথে অগ্রসর হও, আরো সামনে বাড়ো। আর যে ভালো কাজ করতে অভ্যস্ত না, খারাপ কাজ করো, সেই মাসে খারাপ কাজের দুয়ার বন্ধ করো, টেলিভিশন বন্ধ করো একটা মাসের জন্য। হিম্মত করেন রুমের লোকরা, যদি রুমের লোকরা সবাই একমত না হয় আপনার সাথে, আপনি ছেড়ে চলে আসেন মসজিদে, একটু টিটকারি করবে যে মতুয়া হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু আপনার খবর আপনাকে যেতে হবে, কেউ যাবে না, কেউ যাবে না, আপনাকে যেতে হবে, আপনাকে হিসাব দিতে হবে কে কি বললো, এটা দিক তাকাবেন। সর্বশেষ আমল যেটা আমাদের করা দরকার, রমজান মাসে গুনাহ থেকে বাঁচার ট্রেনিং করা দরকার। আমি মিথ্যা বলবো না, আমি দোকামি করবো না, আমি মানুষকে ছিটারি করবো না, আমি মানুষের টাকা অন্যায়ভাবে নিবো না, আমি ইনকামের মধ্যে অবৈধ ইনকাম করবো না, আমি ফিল্ম দেখবো না, আমি গান বাজনা শুনবো না, আমি গুনাহের কাজ করবো না, গালিগালাজ করবো না, ঝগড়া ফাসাদ করবো না, মা বাবার সাথে ব্যবহার খারাপ করবো না, নামাজের মধ্যে ত্রুটি করবো না, নামাজ সময় মতো করবো, জামাতের সাথে আদায় করবো, রোজার মধ্যে ত্রুটি করবো না। একজন মানুষের জীবনে যাতে গুনাহ হতে পারে ঘুরতে পাঠার চেষ্টা করতে হবে, কারণ রমজান মাস আসছে কিসের জন্য, তাকওয়া মানুষকে শেখানো। অথবা আল্লাহ আমাদের সকলকে রমজানের এই 20টা স্পেশাল আমল করার তৌফিক দান করে। এই 20টা স্পেশাল আমল এক কাগজে আপনারা চান, একজন চাইছে দরকার নেই, মাশাআল্লাহ ভাই নিজের টাকা দিয়ে ফটো করে আনি দেবো, বেশ ফায়দা, একজন চাইছে খালাস, এখন আমার কাছে রেডি নেই, ইনশাআল্লাহ আমি ফটোকপি করে আমাদের ফরিদ ভাইয়ের কাছে এবং এখানে যারা আছেন আব্দুল রুজ ভাই সহ ওনাদের কাছে আমি পৌঁছে দেবো, ইনশাআল্লাহ সবাই যার যার কপি নিয়ে নেবেন। এক কাগজে এক নজরে রমজানের 20টা স্পেশাল আমল রুমে লাগিয়ে রাখবেন, প্রতিদিন একবার করে দেখবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি যে কথাগুলো বলা হলো শুনলো আমাদের সকল কামল উত্তফিক দান। তিন পর্বের এক পর্বের আলোচনা গেছে, আর দুই পর্ব মেইন দুই পর্ব বাদ গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো কালে অন্য কোনো রমজানের আগে যদি আবার কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা করব। একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ছিল রমজান উপলক্ষে যুগোপযোগী কিছু মাস্তামশাই, এই যুগের আধুনিক কিছু মাস্তামশাই, কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না কোনোভাবেই, যার কারণে এখানে সমাপ্ত করতে হচ্ছে। হাদিসে আসছে মান আলিমা মান আমিলা বিমা আলিমা, যে ব্যক্তি যা জানলো সে অনুযায়ী আমল করলো, আল্লাহ তাকে অনেক অজানা বিষয়ের এলেম জানায় দিবেন। অতএব যা শুনলেন এগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে আমল তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আফরুদা আমরা আলহামদুলিল্লাহ প্রশ্ন।